চার বছর পাকা বাড়িতে বাস করার পর ভালো লাগলো না পাকা বাড়ি, কি করলেন সকলে একটা মাটির বাড়ি তৈরি করেন, বাড়িটা নতুন হলো, নাম রাখলেন নতুন বাড়ি। এই নতুন বাড়িতে মাত্র কয়েক বছর কাটিয়ে নতুন বাড়িতে বাস করতেন, বেশি একটু লক্ষ্য রাখবে বেশিরভাগ সময় আমার ডান হাতের রাস্তাটা ধরে হাঁটা চলা করতে। আচ্ছা, এই রাস্তা দিয়ে হাঁটাচলা করতে গিয়ে মামনি ওনার চোখে পড়ে দু একটা শাল গাছ, এটা দেখে মনে জাগে যে রাস্তা দিয়ে আমি রেগুলার যাতায়াত করছি গোটা লাইনটা শাল গাছ লাগানো করলেন। আচ্ছা, শাল গাছ লাগানো করলেন, রাস্তাটার নাম দিলেন শাল বিথি, বিথি মানে শাল গাছ। আচ্ছা, উনি যখন নতুন বাড়িতে বাস করতেন, হ্যাঁ, যদি তোমরা রবীন্দ্রসঙ্গীত শুনে থেকে থাকো, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, রাঙা মানে রেড, এই সেই রাস্তা, এই রাস্তাকে ধরে নতুন বাড়ির বারান্দায় বসে ওই গানের জন্ম হলো, গানটা লিখলেন গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। ঠিক আছে, মন্দবে নতুন বাড়িতে বাস করতে করতে হঠাৎ ওনার বই লেখার ইচ্ছা যান, সেটা হচ্ছে ওনার বিখ্যাত উপন্যাস গোড়া। জায়গা পরিবর্তন করলেন, সাইডে যে পাকা বাড়ি টালির ছাদ এই বাড়িতে চলে এলেন, কিন্তু শারীরিক গণ্ডগোলের জন্য চিকিৎসার জন্য চলে গেল কলকাতা। কলকাতায় গিয়ে উপন্যাসটা শেষ করলেন, যখন পাকা বাড়িতে বই লিখতেন তখন বাড়িটার নাম ছিল দেহলি, এখন বাড়িটার নাম তো চেঞ্জ করা হয়েছে, রোজের স্ত্রীর নামে এর একটা পাঠশালা খোলা হয়েছে, একদম বাচ্চাদের অওয়া কখটা এখানে শিক্ষা দেওয়া দেহলি এই ঘটনা। আচ্ছা, তবে এই অওয়া কখ শেখার ব্যাপারে তোমরা কোনো সুযোগ পাবে না, কারণ অত বাচ্চাদের এখানে কোনো হোস্টেল নেই, যারা চাকরি করে তারা এই সুযোগটা পান। আমাদের এখানে হোস্টেল আরম্ভ ক্লাস টু থেকে, রবি ঠাকুর যখন বিয়ে করে হোস্টেল আছে টু থেকে স্টার্ট, রবি ঠাকুর যখন বিয়ে করে গিন্নিকে মানে ওনার ওয়াইফকে বাড়িতে নিয়ে এলেন, তখন ওনার গিন্নির নামটা কী ছিল, সদ্য বিয়ে করে বউকে যখন বাড়িতে আনলেন তখন বউয়ের নামটা কী ছিল, প্রজ্ঞাসুন্দরী, না 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 তাড়াতাড়ি বৌমায়ের নাম চেঞ্জ হয়ে গেল, কি নাম লেখা, মৃণালিনী, সেই জন্য এই পাঠশালার নাম লেখা হয়েছে মৃণালিনী আনন্দ পাঠশালা। এই মৃণালিনী বাড়িতে ফার্স্ট ওনার কানে খবর এলো যে আপনি নোবেল প্রাইজ পেয়েছেন, 1913 সাল 13ই নভেম্বর, এখানে খবরটা এলো 1913 সাল 15ই নভেম্বর, দুদিন বাদে, আর 1913 সালের 23শে নভেম্বর শান্তিনিকেতনবাসীগণ এই আম্রকুঞ্জে খাট দিয়ে মঞ্চ তৈরি করে ওনাকে সম্বর্ধনা জানান, আর সেই অনুষ্ঠান চলাকালীন ওনার হাতে একটা ছাতিমের ব্রাঞ্চ তুলে দেওয়া, সেই প্রথা আজও মানে ছাতিম পাতাটা দেওয়া রবি ঠাকুরকে দিয়ে স্টার্ট হয়েছিল, সেইটাই এখনো আমরা পাবো। সম্বর্ধনা ক্লিয়ার মাস্টারমশাই, মাস্টারমশাই আমি এই দিক দিয়ে ওখানে ঢোকাবো, তার আগে বলে আমি যে বলছি একবার লাইব্রেরিতে যাবো, অন দ্য ওয়ে আমি লাইব্রেরি নিয়ে যাবো, আজ বই বলছি কিনবো, সব দেখি আমার দেখানো পর আপনার বই ঠিক আছে তখন অফিস খুলে যাবে। আচ্ছা, আর এবার আমরা শুনো একটু মেন রোড হয়ে যাবো, প্রত্যেককে বলছি স্টুডেন্ট দেখে তোমরা একটা সাইড নিয়ে মানে গোটা রাস্তাটা ব্লক করবে, সাইড বাই সাইড।